দেশে করোনা ভাইরাসে আরও 41 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2238-এ। নতুন শনাক্ত হয়েছে 3360 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 1,75,494। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,706 জন। মোট সুস্থ হয়েছেন 84,544 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এইসব তথ্য জানানো হয়। শনাক্তের 124তম দিনে এসে কমেছে করোনায় নমুনা পরীক্ষার সংখ্যা, ফলে একই সাথে কমেছে আগের দিনের চেয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশের 76টি ল্যাবে 15,632টি নমুনা পরীক্ষায় 3,360 জন ব্যক্তির দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। 18 কোটি জনসংখ্যার দেশে শনাক্তের 4 মাস 1 দিন পর পরীক্ষা হয়েছে মাত্র 9,04,784 আর মোট শনাক্ত হয়েছে 1,75,494 জন। একদিনে 41 প্রাণহানির মধ্যে পুরুষ 29 জন আর নারী 12 জন। 24 ঘন্টায় আক্রান্তের হার 21.49 ভাগ, সুস্থতার হার 48.17 আর মৃতের হার 1.28%। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,360 জন। এ পর্যন্ত কোভিড-19 পজিটিভ শনাক্ত হয়েছেন 1,75,494 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন এবং এ পর্যন্ত 2,238 জন। সুস্থ হয়েছেন 3,706 জন। এ পর্যন্ত সুস্থ 84,544 জন। শিশু, বৃদ্ধ ও সন্তান সম্ভবা মায়েদের প্রতি বিশেষ যত্নের তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র। এদিকে কোরবানির ঈদ সহ সামনের দিনগুলোর ঝুঁকি বিবেচনায় সবাইকে সতর্ক হওয়ার তাগিদ দেন চিকিৎসকরা। টেস্টের হারও আরেকটু আরো আরো বাড়াতে হবে। আমরা যত বেশি টেস্ট করতে পারবো তত বেশি রোগী শনাক্ত করতে পারবো, এবং যত বেশি রোগী শনাক্ত হবে এবং তাদেরকে যদি প্রপার আইসোলেশন মেনটেন করা যায় তাহলে তার কাছ থেকে ছড়ানোর হারটাও কমে যাবে। আমাদের টেস্টের রেজাল্টটা আরো দ্রুত দেওয়া যায় কিনা সেই ব্যাপারে একটু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে। জনগণ এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই ডিজিজ থেকে দূরে থাকা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। স্বাস্থ্যবিধি না মানলে পরিণতির কথা মনে করিয়ে দেন তারা। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।